চোখ ধাঁধানো দুর্গাপুজোর আয়োজনের জন্য সারা বাংলা চেনেন এদের। পুজোর ঢের দেরি, তার আগে মায়ের আরাধনায় মাতল ফোরাম ফর দুর্গা উৎসব, তবে ভিন্ন ঢঙে। রবিবার কলকাতার দুর্গাপুজো সংগঠকদের যৌথ মঞ্চ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবস্থা করেছিল রক্তদান শিবিরের। নাম মার জন্য রক্তদান। দুর্গাপুজোর মণ্ডপ বাঁধার কাজ ছেড়ে রক্তের যোগানে নামলেন কেন? ফোরাম ফর দুর্গা উৎসব হলো কলকাতা যত দুর্গাপুজো হয় তার একটা মিলিত সংগঠন। আমরা 2017 সালে 4 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই গ্রীষ্মকালীন রক্ত সংকটের জন্য রক্তদান শিবির শুরু করেছিলাম। এটা আজকে এবছর 8ম বর্ষ। এবং আপনারা জানেন গত 2-3 মাস ধরে লোকসভা নির্বাচন চলার জন্য কোনো রক্তদান শিবির অনুষ্ঠিত হতে পারিনি, ফলে আমাদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেছিলো। আগামী 15 দিন আমাদের এই রক্তটা, এই 3000 লোকের রক্ত আমরা আশা করি ব্লাড ব্যাংকের রক্তের অভাব মেটাতে পারবো। ফোরামের রক্তদান উৎসবে নেতা মন্ত্রীদের চাঁদের হাট। চন্দ্রিমা ভট্টাচার্য, ফেরহাদ হাকিম, অতীন ঘোষ, শশী পাঁজা, সুজিত বসু, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, তালিকাটা বেশ লম্বা। ঢুকলাম, আমি ভাবলাম আজকে কি কালকে ইন্ডিয়া জিতেছে বলে বিজয় উৎসব হচ্ছে, দেখলাম না আজকে রক্তদান উৎসব হচ্ছে। সত্যি এটা উৎসব, মায়ের জন্য রক্ত স্লোগানটা যিনি দিয়েছেন আমি প্রথমেই তাকে স্যালুট জানাই, কুর্নিশ জানাই। রক্তদান শিবিরের মধ্যে দিয়ে কত উপকার হচ্ছে কত মানুষের, এটা তো বোধ হয় এত রক্ত কোথায় ধরে রাখবো, সেই রকমই জায়গায় এই পরিস্থিতি। রক্তদাতাদের অনেক অভিনন্দন জানিয়েছিলাম, ভালো থাকবেন, আপনাদের পরিবার পরিজন সবাই ভালো থাকুন। সব ছেড়ে দিয়ে এই হাজার হাজার মানুষ না দুর্গা পুজো করি, তার সাথে রক্তদান শিবির, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে মানুষরা অসুস্থ আছেন, রক্তের প্রয়োজন যাদের, তাদের পাশে এভাবেই থাকবেন, নিজেদের সুস্থ রেখে। হাজির কলকাতা ময়দানের অত্যন্ত চেনা মুখ, মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত। সকাল থেকেই লাইন পড়েছে ইন্ডোর স্টেডিয়ামে। এবারে 3000-এরও বেশি মানুষের রক্ত নেওয়ার ব্যবস্থা করেছে ফোরাম ফর দুর্গা উৎসব। শুধু কলকাতাতেই নয়, রক্ত দিতে এসেছেন জেলার বাসিন্দারাও। 21টি ব্লাড ব্যাংক অংশ নিচ্ছেন এবারের রক্তদান উৎসবে। মায়ের ডাকে সাড়া না দিয়ে উপায় আছে? ভিড়ে ঠাসা রবিবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। বন্ধুদের সঙ্গে আড্ডা, খোশ গল্প আর সেলফি গ্রুপের পুরোহুরি। পুজোর আগেই উৎসবের মেজাজ তৈরিতে সফল ফোরাম ফর দুর্গা উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও আমাদের কাছে অনেক ছোট আকারে ধারণ করে নিয়েছে, যে হারে মানুষরা আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন। আমাদের 400 ক্লাবের মধ্যে আমরা এস্টিমেট করেছিলাম 3-3.5 হাজারের মতো রক্তদাতা আমাদের সাথে এই বছর যোগ দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা সেই সংখ্যাও ছাড়িয়ে যাচ্ছি। তো আগামী বছর থেকে আমাদের ভাবতে হবে কি পদ্ধতিতে, মানে কোন জায়গায় আমরা রক্তদান শিবিরটা করব। প্রতি গ্রীষ্মেই রক্তের আকাল দেখা যায় এ রাজ্যে, সবে বর্ষা এসেছে, কিন্তু হাসপাতালে হাসপাতালে রক্তের চাহিদা কমেনি। মেগা রক্তদান শিবিরের আয়োজন করে তৃপ্ত দুর্গাপুজোর কারিগরেরা আশা রাখছেন আগামী 15 দিন রাজ্যে রক্তের চাহিদা খানিকটা সামাল দেওয়া যাবে তাঁদের এই উদ্যোগে। পুজো আসতে এখনো কয়েক মাসের অপেক্ষা, কিন্তু উৎসবপ্রিয় বাঙালি এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে, আর জীবনদায়ী কর্মসূচিকে উৎসবের চেহারা দিতে বাঙালি ছাড়া আর কেই বা পারে।